সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিন তাসনিম বৃষ্টি, প্রভাষক পরিণতি ও সুশাসন বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরকারের বিভাগগুলো নিয়ে, অর্থাৎ সরকারের কাজ যে বিভাগগুলো আলো করে থাকে বা সম্পাদন করে সেই বিভাগগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, বোর্ডে দেখো তোমাদের সুবিধার্থে সরকারের যে বিভাগ বা অঙ্গসমূহ আছে তার একটি চার্ট তৈরি করেছে এবং আমি আজকে সংক্ষেপে এই বিভাগগুলোর কাজ নিয়ে আলোচনা করব। তো দেখো যে সরকারের বিভাগ, আমরা বোর্ডে খেয়াল করি যদি দেখতে পাই যে সরকারের যে কাজগুলো আছে সেই কাজ আসলে তিনটা বিভাগের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। প্রথম যে বিভাগটা দেখছি সেটা হচ্ছে আইন বিভাগ, দ্বিতীয় বিভাগটা হচ্ছে শাসন বিভাগ এবং তৃতীয় যে বিভাগটা দেখছি সেটা হচ্ছে বিচার বিভাগ। তো এই আইন বিভাগ, অর্থাৎ যে বিভাগটা আইন প্রণয়ন করে সেই বিভাগকে আমরা বলছি আইন বিভাগ, এবং এই বিভাগের প্রণীত আইন যারা আসলে প্রয়োগ করে থাকে তাদেরকে বলছি শাসন বিভাগ। অর্থাৎ আইন, যে আইনটা প্রণয়ন করা হয় সেই আইনটা প্রয়োগ বা বলবৎ করা হয় যে বিভাগের মাধ্যমে সেই বিভাগকে আমরা বলছি শাসন বিভাগ। এবং সর্বশেষ যে বিভাগ দেখছি বিচার বিভাগ, অর্থাৎ যেই বিভাগের মাধ্যমে শাস্তি ব্যবস্থা করা হয় সেই বিভাগকে, অর্থাৎ যে আইন থাকে এই আইন প্রণয়ন এবং এই বিভাগ আইন প্রয়োগ করে এবং এই বিভাগ কাজ করে কি, এই আইন ভঙ্গকারীকে শাস্তি দান করে, অর্থাৎ বিচার বিভাগকে বলা হয় যে বিভাগ আইন ভঙ্গকারীকে শাস্তি বিধান করে সেই বিভাগকে আমরা বলছি বিচার বিভাগ। তাহলে আমরা যদি খেয়াল করি একটু ভালোভাবে যে একটা বিভাগ আরেকটা বিভাগের সাথে কিন্তু সম্পর্কিত এবং প্রতিটা রাষ্ট্র কিন্তু এই বিভাগগুলো দ্বারাই একটা রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে থাকে এবং এই বিভাগগুলো আছে বলেই পৃথিবীর প্রতিটা রাষ্ট্র কিন্তু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো প্রথমে আমরা দেখি আইন বিভাগ। আইন বিভাগের সংক্ষেপে যে সংজ্ঞাটা আমি বলেছি যে বিভাগ আইন প্রণয়ন করে সেই বিভাগকে বলা হচ্ছে আইন বিভাগ। তো শুধু যে আইন প্রণয়ন করে আইন বিভাগ তা না, এছাড়াও অনেক কাজ আইন বিভাগ করে। তাহলে আমরা আইন বিভাগের কাজগুলো কি সেগুলো যদি খেয়াল করি, প্রথমেই দেখি যে আইন প্রণয়ন করে, অর্থাৎ আইন বিভাগ অর্থাৎ আইন সভার মাধ্যমে একটা রাষ্ট্রের আইন প্রণয়ন করা হয়ে থাকে। তো আইন প্রণয়ন যেটা করা হলো, অনেক সময়ের সাথে সাথে আইনগুলোর সংশোধন করা বা পরিমার্জন করা প্রয়োজন পড়ে। তো আইন বিভাগ এই আইন সংশোধন পরিমার্জন পরিবর্ধনের কাজও করে থাকে। এছাড়া আইন বিভাগ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সংবিধান প্রণয়ন ও সংশোধন। অর্থাৎ আইনসভার কাজ হচ্ছে সে একটা রাষ্ট্রের আইন সংবিধান প্রণয়ন করা, এবং অনেক সময় যে সংবিধানটা প্রণয়ন করা হয় সময়ের সাথে সাথে সেই সংবিধানটা সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেক্ষেত্রে এই আইন বিভাগ সংবিধান সংশোধনও করে থাকে। আমাদের বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয় স্বাধীনতার পর এই গণপরিষদের মাধ্যমে আইন সংবিধান প্রণয়নের কাজ করা হয়, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে এই সংবিধান প্রণয়ন করা হয় এই আইন বিভাগের দ্বারাই, এবং যে যতগুলো সংশোধনী এসেছে বাংলাদেশের সংবিধানের সব আমাদের দেশের আইনসভা অর্থাৎ আমাদের জাতীয় সংসদের মাধ্যমেই এই আইন সংশোধন করা হয়েছে। এছাড়াও আইন বিভাগের আরেকটি কাজ কি, সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা জানি যে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে, অর্থাৎ আইন বিভাগের কাছে শাসন বিভাগের কাজ নিয়ে জবাবদিহি করতে হয়। এজন্য সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখি শাসন বিভাগকে আইন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের শাসন বিভাগকে আইন বিভাগের নিকট দায়ী থাকতে হয় তাদের কাজের জন্য। এছাড়া কিছু কিছু নির্বাচনমূলক
কাজ করে থাকি, কিছু কিছু নির্বাচনমূলক কাজ যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখি যে অনেক রাষ্ট্রে, যেমন আমাদের রাষ্ট্রের আমরা বাংলাদেশ বা ভারতীয় রাষ্ট্রপতি এই আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা দেখি যে কংগ্রেসের উচ্চকক্ষ অর্থাৎ সিনেট সভা রাষ্ট্রপতিকে নির্বাচিত করে, আর নিম্নকক্ষ বা প্রতিনিধি সভা রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। আবারও বলি, উচ্চকক্ষ, আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলছি, সেখানে উচ্চকক্ষের সিনেট সভা উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করে এবং নিম্নকক্ষ বা প্রতিনিধি সভা রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকে। তাহলে কিছু কিছু নির্বাচনমূলক কাজ আমরা বলতে পারি আইন বিভাগ করে থাকে। এই মূলত আইন বিভাগের প্রধান কাজ। এখন আমরা যদি খেয়াল করি শাসন বিভাগের কাজগুলো আমরা দেখব। শাসন বিভাগের সংজ্ঞায় আমরা সংক্ষেপে কী বলেছিলাম, যে বিভাগটা আইন প্রয়োগ করে থাকে সেই বিভাগকে আমরা বলছি শাসন বিভাগ। তো এই শাসন বিভাগের কাজগুলো কি, আইন প্রণয়ন, অর্থাৎ আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করে শাসন বিভাগ সেই আইনটা প্রয়োগ করে। আইন প্রয়োগ কেন করে, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, একটা রাষ্ট্রের যেন নিয়ম শৃঙ্খলা থাকে, আইন শৃঙ্খলা সুন্দরভাবে বজায় থাকে বা প্রয়োগ করা যায়, এজন্য শাসন বিভাগ আইন প্রয়োগ করে থাকে। এই আইন প্রয়োগের জন্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। এরপরে আমরা যদি খেয়াল করি শাসন বিভাগের আরেকটি কাজ কি, অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা। অভ্যন্তরীণ শাসন পরিচালনাটা কি, অভ্যন্তরীণ শাসন পরিচালনা বলতে যেটা বললাম যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, সরকারি কর্মচারীদের নিয়োগ বদলি পদোন্নতি বেতন ভাতা, প্রশাসনিক বিভিন্ন নিয়ম প্রণয়ন, জরুরি আইন বা অধ্যাদেশ, এসব কাজকে আমরা বলছি অভ্যন্তরীণ কাজ। তো এই অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে থাকে শাসন বিভাগ। শাসন বিভাগের আরেকটি কাজ হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক অধিবেশন আহ্বান স্থগিত ভেঙে দেওয়া। অর্থাৎ রাষ্ট্রপতিও তো শাসন বিভাগের একটি অংশ, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কী করে, অনেক সময় আইনসভার অধিবেশন, আমরা জানি যে আমাদের দেশে যদি বলি যে বাংলাদেশের যে আইনসভার অধিবেশন আহ্বান করেন কে, রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভার যে অধিবেশন সেই অধিবেশন আহ্বান করা, স্থগিত করা বা ভেঙে দিতে পারে। এছাড়া শাসন বিভাগের আরও কাজ দেখি যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি। অধ্যাদেশ জারি কখন করা হয়, অনেক সময় জরুরি প্রয়োজনে, যখন দেখা যায় যে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালে রাষ্ট্রপ্রধান জরুরি আইন বা অধ্যাদেশ জারি করতে পারেন। এবং এর মাধ্যমে আমরা দেখি যে শাসন বিভাগের যেই ক্ষমতা বা কার্যাবলী আমরা প্রয়োগ দেখতে পাই। এছাড়া রাষ্ট্রপ্রধান সামরিক কার্যাবলী করে থাকেন। সামরিক কার্যাবলী কি, যুদ্ধের সময় আইন বিভাগ কী করে, যে যুদ্ধ হয় সেক্ষেত্রে যুদ্ধ ঘোষণার বিষয়টি আইন বিভাগের সম্মতির উপরে নির্ভর করে। আর যে যুদ্ধটা হয় সেক্ষেত্রে সরাসরি যুদ্ধ পরিচালনা করে কে, শাসন বিভাগ। তো এক্ষেত্রে আমরা দেখি যে রাষ্ট্রপ্রধান পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিকার হয়ে থাকে, তার মানে রাষ্ট্রপ্রধান এই সামরিক কার্যাবলী সম্পূর্ণ করে থাকে। এছাড়া রাষ্ট্রপ্রধান প্রয়োজন বোধে সামরিক আইনও কিন্তু জারি করতে পারে। এই গেল শাসন বিভাগের কাজ। এখন বিচার বিভাগের কাজ কি, আমরা বলেছি যে আইন ভঙ্গকারীর শাস্তি বিধান করে যে বিভাগ সেটা হচ্ছে বিচার বিভাগ। এছাড়া বিচার বিভাগ আর কী কী কাজ করে দেখি আমরা। তো বিচার বিভাগের প্রধান যে কাজ, তার মধ্যে প্রধান কাজ কি, বিচার কাজ পরিচালনা এবং আইন ভঙ্গকারীকে শাস্তি বিধান করা। অর্থাৎ একটা রাষ্ট্রের বিচার কাজ পরিচালনা করে থাকে এই বিচার বিভাগ, কেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, এবং আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে থাকে। অর্থাৎ বিচার বিভাগের কাজের ভিতরে আমরা যদি দেখি, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বিচার কাজ পরিচালনা এবং আইন ভঙ্গকারীকে শাস্তি দিয়ে থাকে। এছাড়া সংবিধানের ব্যাখ্যা প্রদান করা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আমরা যদি দেখি যে বিচার বিভাগ কিন্তু সংবিধানের
অভিভাবক এখন সংবিধানের ব্যাখ্যা প্রদান করে অনেক সময় কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকে, সেই বিবাদ মীমাংসা করে যুক্তরাষ্ট্রের আদালত সংবিধানের প্রাধান্য বজায় রাখে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে সংবিধানের ব্যাখ্যা প্রদান করা বিচার বিভাগের কাজ। নাগরিক অধিকার সংরক্ষণ, নাগরিক অধিকার আমরা জানি যে প্রতিটা রাষ্ট্রের সংবিধানের ভিতরে নাগরিকদের অধিকার ব্যাপারে বলা আছে, এবং এই বিচার বিভাগের কাজ কি নাগরিক অধিকার সংরক্ষণ করা, ব্যক্তি স্বাধীনতা বজায় রাখা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সে কাজটা করাও বিচার বিভাগের কাজ। এবং আমরা এই জন্য বলছি যে ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে বিচার বিভাগ দায়িত্ব পালন করে। আবার যদি সরকার বা কোনো প্রতিষ্ঠান সংবিধানে যেই অধিকারগুলোর কথা বলা হয়েছে নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে, তাহলে বিচার বিভাগ কিন্তু সেই প্রতিহত করতে পারে বা সরকারের কাছে কৈফিয়ত চাইতে পারে শাসন বিভাগের কাছে। তার মানে নাগরিক অধিকার সংরক্ষণ করা বিচার বিভাগের কাজ। এছাড়া বিচার বিভাগের আরেকটি কাজ হচ্ছে আইন ও শাসন বিভাগকে আইনি পরামর্শ প্রদান। অনেক সময় দেখা যায় যে বিচার আইনের জটিল প্রশ্ন নিরসন করা বা সংবিধানের কোনো জটিল প্রশ্নে বিচার আইন বিভাগ এবং বিচার শাসন বিভাগকে এই বিচার বিভাগের সর্বোচ্চ আদালত পরামর্শ দেয়, এবং এই দুই বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ অনেক সময় বিচার বিভাগের কাছে পরামর্শ চাইতে পারে সংবিধান সংক্রান্ত বিষয় বা আইনি জটিলতায়। যখন পরামর্শ চাই এই দুই বিভাগ, তখন বিচার বিভাগ কী করে, সেক্ষেত্রে বিচার বিভাগ সঠিক পরামর্শ দিয়ে থাকে বা সাংবিধানিক জটিলতা নিরসনে সাহায্য করে। তাই আমরা বলতে পারি যে বিচার বিভাগ আইন এবং শাসন বিভাগকে আইনি পরামর্শ প্রদান করে। এখন আমি সর্বশেষ যে কাজটা নিয়ে আলোচনা করব বিচার বিভাগের, সেটা হচ্ছে তদন্তমূলক কাজ। তো তদন্তমূলক কাজের ক্ষেত্রে আমরা কী দেখি যে অনেক সময় গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের দায়িত্ব কী থাকে, জনগণের সম্পত্তি জানমালের নিরাপত্তা প্রদান করা। তার মানে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কাজই কী, জনগণের সম্পত্তি জানমালের নিরাপত্তা প্রদান করে। আর এজন্য বিচার বিভাগ কী করে, জবরদস্তিমূলক অপরাধ এবং দুর্ঘটনা তদন্ত করে থাকে। অর্থাৎ অনেক সময় সরকার যদি জবরদস্তিমূলক কাজ করে থাকে বা দুর্ঘটনামূলক কোনো কাজ করে, সেক্ষেত্রে তদন্তমূলক কাজটার দায়িত্ব কার পড়ে, কার উপরে পড়ে থাকে, এই বিচার বিভাগের উপর। তাই আমরা বলতে পারি যে বিচার বিভাগে তদন্তমূলক কাজগুলো করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সরকারের বিভাগসমূহ, আমি খুব সংক্ষেপে যে বিভাগগুলো আছে তাদের কাজ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আরও বিস্তৃতভাবে বইয়ে আলোচনা আছে, এই লেকচারটা দেখলে সেই বইয়ের যে বিস্তৃত আলোচনা আমার মনে হয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।